আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, সকালে স্নিগ্ধ রোদ দেখে আর এই যে সুন্দর ফুল ফুটেছে, এই ফুল দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। যদিও দিন বাড়ার সাথে সাথে অনেক গরম পড়েছিল, কিন্তু সকালের মিষ্টি রোদটা কিন্তু ভালোই লাগে, তাই না? গাছগুলো এখনও গুছাতে পারিনি, মানে টবে লাগাতে পারিনি, তো তাড়াতাড়ি লাগিয়ে ফেলবো। আর এ আমার আগের গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে, ফুল দেখতেও তো সবারই ভালো লাগে, তাই না? আমারও ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। বারান্দার ফুলগুলো দেখে এরপর রেডি হতে হবে, কারণ ইফাতের আজকে লাস্ট পরীক্ষা। ইফাতকে নিয়ে চলে যাব বেলি রোডে, একটু সকাল সকাল বের হতে হয়, তা না হলে আবার জ্যামে পড়তে হয়, তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য। সিএনজিতে করে আমি আর ইফাত চলে যাচ্ছি ইফাতের কলেজে। আর বাইরে কিন্তু আস্তে আস্তে রোদ বাড়ছে, সেই সাথে গরমও বাড়ছে। তো ইফাতকে কলেজে দিয়ে এরপর আমি চলে গিয়েছি নবাবগঞ্জে, কারণ আমার জন্য সেখানে ওরা ওয়েট করছে, ওরা মানে আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। এই তো নবাবগঞ্জে গিয়ে দেখি শিমুল আর হেলেন অলরেডি গল্প করছে। তো শিমুল বেশিক্ষণ বসেনি, অল্প কিছু সময় বসে ও একটু নাস্তা করে চলে গিয়েছে, আর আমি আর হেলেন নাস্তা করে এখন কফি খাবো। নবাবগঞ্জের কফিটা যারা যারা খেয়েছেন তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, এর চাইতে মজাদার কফি মনে হয় খুব কম জায়গায় পাওয়া যায়। তো আমরা কফিটা খেয়ে এখন হেলেন আর আমি বের হয়ে গেলাম, পারুল অবশ্য আসেনি আর শিমুল নাস্তা করেই চলে গিয়েছে। তো যেহেতু হাতে একটু সময় আছে তাই একটু ঘোরাঘুরি করব। এখানে একটা মেলা বসেছে, আমি আর হেলেন সেখানেই চলে গেলাম, একটু মেলাতে ঘোরাঘুরি করব। এর আগেও আমরা আরেকটা মেলায় গিয়েছিলাম, সেখানে একটা চুড়ি পছন্দ হয়েছিল, কিন্তু সেই মেলাটা আর নেই, তাই এখানের মানে এখানকার মেলাতেই চলে আসলাম। বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল, কিন্তু এগুলো আসলে খুব একটা আমার পছন্দ হয়নি, সবগুলোই নর্মাল। নর্মাল বলতে সবসময় আমরা পাই বা দেখি, তো এই দোকানের জিনিসগুলো একটু আনকমন ছিল। এখানে হাতের কাজে জিনিস পাওয়া যাচ্ছিল, কুশন কভারগুলো অনেক সুন্দর ছিল। আর এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস নেব, দেখে এসেছি আর কথা বলে এসেছি, এখানকার প্রোডাক্টগুলো বেশ আনকমন। আর আপুরা নিজ হাতে এগুলো বানায়, তাই দেখে আমার বেশ ভালোই লাগলো। সুবাইতার রুমের জন্য কয়েকটা জিনিস নেব চিন্তা করছি। ঘোরাঘুরি করলাম বেশ খানিকটা সময়, এখন বের হয়ে যাচ্ছি কারণ ছুটি হয়ে যাবে। আর বাইরের রোদ দেখে আমার তো মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে ইফাতের শেষ পরীক্ষা, জানি না এই কদিন পরীক্ষাগুলো কেমন দিল, তবে যেমন দিক আমার খুব একটা মাথা ব্যথা নেই, কারণ ও তো আসলে পড়তে পারেনি, পরীক্ষা অ্যাটেন্ড করছে, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। এই তো গেটে দাঁড়িয়ে আছি, আর এত গরম, সবাই গরমে অস্থির হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন ঘন্টা বেজেছে তখন কিন্তু আমাদের গেটটা খুলে দিয়েছে ভিতরে যাওয়ার জন্য, আর বেল বাজার আগ পর্যন্ত কিন্তু আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কৃষ্ণচূড়ার ফুল দেখছিলাম, ফুল দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে, যখনই যেখানে ফুল দেখি আমি একটু তাকিয়ে থাকি। ফুল দেখা বা সবুজ দেখা চোখেরও কিন্তু একটা ব্যায়াম। এই তো বাচ্চারা একে একে বের হচ্ছে, ওদের ছুটি হয়ে গিয়েছে, তো ইফাতে এখনও বের হয়নি, ইফাতের জন্য আর পূর্ণতার জন্য আমরা ওয়েট করছি। ইফাত বের হওয়ার পর বললো পরীক্ষা মোটামুটি হয়েছে, তাই খুব একটা টেনশন নাই। এখন আমি আর ইফাত যাচ্ছি একটু বসুন্ধরা মার্কেটে, সেখানে ইফাতের একটু শপিং আছে, একটু স্কিন কেয়ার কিনবে ও কিছু প্রোডাক্ট কিনবে, সেজন্যই আমি আর ইফাত এখন বসুন্ধরায় যাচ্ছি। যেতে যেতে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করছি বা ছোট্ট একটা কাজ দিয়ে দিচ্ছি, প্লিজ আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এখনও যারা লাইকটি দেননি তারা লাইকটি দিয়ে আবার ভিডিওটি কন্টিনিউ করবেন। মার্কেটের ভিতর ঢুকে গেলাম আর একটু ঘোরাঘুরি করব। আমরা যেই শপটা যাব সেই শপটা যাওয়ার জন্য দেখছিলাম যে আসলে শপটা কোথায়। এত বড় মার্কেট আগে থেকে একটু না দেখে গেলে বা অনলাইনে একটু সার্চ না দিয়ে গেলে আসলে
ঘুরে ঘুরে খুঁজে পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, তাই ইফাত একটু অনলাইনে দেখে নিচ্ছে যে কত নং ফ্লোরে ও যে শপটা যাবে সেই শপটা কত নং ফ্লোরে। কেনাকাটা শেষ, এখন আমরা বের হয়ে গেলাম, আর বের হতে আবারও রোদ। যাই হোক, তাড়াতাড়ি বাসায় চলে যাব, দুপুর অলরেডি হয়ে গিয়েছে। ইফাত অবশ্য একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, তো ও সেটা খেয়ে নেবে। এখন বিকালবেলা আমি একটু ছাদে এসেছি, কারণ জামাকাপড়গুলো ছাদে দিয়ে গিয়েছে সেটাই নিতে এসেছি। আর এসে দেখলাম এত সুন্দর বাতাস, আর প্রত্যেকটা গাছে ফুল ফল দেখে বেশ ভালো লাগছিল। গাছে ফল দেখতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর এই ছাদ বাগানটা হচ্ছে গিয়ে রাফির ছাদ বাগান, আমাদের তিনতলার আন্টির নাতি, সে ওই গাছগুলো দেখাশোনা করে। আমার কয়েকটা গাছ ছিল ছাদে, আমি যখন ইটারিতে ছিলাম তখন কিন্তু ওই দেখাশোনা করেছে, পানি দিয়েছে। তো গাছে ছাদে উঠে দেখলাম যে প্রায় সবগুলো গাছেই কিন্তু ফল এসেছে বা ফুল এসেছে। এই যে নয়নতারা গাছে অনেকগুলো ফুল ছিল, পেয়ারা গাছেও কিন্তু অনেকগুলো পেয়ারা ধরেছে। তো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ছাদ বাগানটা দেখতে বেশ ভালোই করেছে। আমি যখন ইটালিতে গিয়েছি তখন কিন্তু এতটা বড় ছিল না, ছাদ বাগানটা আরেকটু ছোট ছিল, মানে গাছগুলো আরও কম ছিল। তো এবার ইটালি থেকে এসে দেখলাম অনেকগুলো গাছ এনেছে, আর প্রত্যেকটা গাছই ফল। এটা হচ্ছে বারো মাসি আম, মানে এখন মাত্র ফুল এসেছে। আমটা পাকতে পাকতে বা বড় হতে হতে আমের সিজন কিন্তু চলে যাবে। তো অনেকগুলো আম এসেছে, জানি না কতগুলো থাকবে। এর আগেও কিন্তু এই গাছটায় অনেকগুলো মুকুল এসেছিলো, আম ধরেছিল। সেদিন মার বাসায় গিয়েও দেখলাম মার ছাদেও একটা বারো মাসি আম গাছ। তো বারো মাসি আম গাছ দেখলে বেশ ভালোই লাগে, কারণ সিজন ছাড়া আম এটা বেশ মানে দেখতে ভালো লাগে। এই যে ছোট ছোট আম অলরেডি চলে এসেছে, কয়েকটা ডালে মুকুল এসেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আম গাছটা দেখলাম, এত ছোট্ট একটা গাছ আর এত পরিমাণ মুকুল এসেছে। হয়তো সবগুলো টিকবে না বা সবগুলো আম বড় হবে না, তবে দুই একটা আম থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে যে না নিজেদের গাছে আম এসেছে। তো রাফি কিন্তু এই ছাদ বাগান থেকে প্রায়ই সবজি শাক এগুলো তুলে আমাদের বাসায় দিয়ে আসেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যার সময় বাসায় গেস্ট এসেছে, আমার ভাতিজি ডলি আর ডলির মেয়ে এসেছে। তো আমি ইটালি থেকে আসার পর এখনও এর আগে ও আসেনি, মানে আসার পর এই ফার্স্ট আসলো, কারণ ওর ছেলের এসএসসি পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়েছে, সেই ফাঁকে আমার সাথে একটু দেখা করতে এসেছে। সারাদিন অনেক গরমের পর অবশেষে রাত্রে বৃষ্টি এসেছে, আর মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি দেখে আমার বেশ ভালো লাগছিল, বারান্দায় গিয়ে অনেকক্ষণ বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসব আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে। সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, অনেক কথা বলা আর কথা না বাড়াই, আজকের মতো আল্লাহ হাফেজ।